ধর, এই আমাকে ধর, ধর আমাকে ধর। আচ্ছা ঠিক আছে, বাবা এই ধর আমাকে, আবে ধর না বে, এই ধর আস্তে। যদি পড়ি না একবার শেষ করবো কিন্তু তোকে। দাদা, ও দাদা, হ্যাঁ বল। বলছি এই জায়গায় শুট করবে? ডিরেক্টরটা কে ভাই? হ্যাঁ কে ডিরেক্টরটা, কে? তুমি কেন এসব কথাগুলো বলিস? তাতে মটকা গরম হয়ে যায় সকাল সকাল। শোন পুচকে, বাংলা একটা প্রেমের ছবি বানাতে বুঝিস তো, বড়লোকের ছেলে গরিবের মেয়ে, প্রত্যেকটা ফ্রেম পুরো পেন্টিংয়ের মতো লাগবে, পুরো জলজ্যান্ত পেন্টিংয়ের মতো। কিসের মতো লাগবে? পেন্টিংয়ের মতো, পেন্টিংয়ের মতো। আমায় কেউ চিনল না রে ভাই, আমি হচ্ছি বাংলার মণিরত্নম। কে আমি? আমি কে? মণিরত্নম, আমি হচ্ছি বাংলার মণিরত্নম। শোন, যেটা কাজের কথা বলছি, এই সতঙ্কদা কখন আসবে বলেছে রে? সতঙ্কদা কখন আসবে বলেছে? এই তো বললো 9টা। বলবি এই যে পুরো জায়গাটা আছে না, প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা কোণে কোণে একটা করে ক্যামেরা বসবে, ক্লোজ আপ আর মাস্টার, ক্লোজ আপ আর মাস্টার, বুঝেছিস? শুধু ক্লোজ আপ আর মাস্টারে পুরো ভরিয়ে দেবো, পুরো জল ছবির মতো দেখতে লাগবে রে। এই ধর তো আমাকে একটুখানি, তাড়াতাড়ি আয়, ধর আয়, ধর আয়, আত্মা ধরে থাকবি, ছাড়বি না, ছাড়। দাদা, হ্যাঁ বলছি, ড্রয়িং রুমে বসেই সিনেমাটা বানালে হতো না? মানে আউটডোরে একটা খরচা আছে, তার উপর বাজেটে তো কী হচ্ছে? হ্যাঁ এই প্রডিউসারটা কে রে? হ্যাঁ তুমি, তাই না? তাহলে কলটেন কটা ছিল? ইয়ে আমি তো মানে আমি নয়, শশাঙ্কদার কল টেম বাবু, কটে ছিল, কটা বাজে? চল ডেকে আন শশাঙ্কদাকে। ফুচকে দিয়ে যা কি ক্যামেরাটা দে, পড়িয়ে দে। যা বলে বল, আজকে তোকে সময় দিয়েছিল? ও তাই? আর ভাই কি করে মনে থাকবে বল?
যদি একবারই পেয়ে যেতিস তাহলে তোরা আমি সেলিব্রিটি নাকি? কষ্ট তো করতে হবে ভাই, করো করো। আফসার লরিত্র ব্যানার্জি বলে কথা, অ্যাটলিস্ট 50 বার মিস কল পাওয়ার পর তারপরে তো না ফোনটা পাবে। কি হয়েছে? না না, আজকে ইন্টারভিউ টুন হবে না, হবে না, নেক্সট মান্থে ফোন করিস, আগস্টের পর একটা ডেট দিয়ে দেবো, এখন তো সম্ভবই না, সামনে ছবি রিলিজ। হবে না, হবে না, ওসব বলে তো লাভ নেই ভাই। কেন বেকার লাফড়া করছিস? লোকেশান দেখছিস? সিরাক তো এসন। হ্যাঁ, সেটা হচ্ছে যে ওই রিভিউতে কিন্তু 5 স্টার দিয়ে দিস, হ্যাঁ মনে করে, জানিস তো 5 স্টার হলে 5-এর পেছনে 3টে 0 তুইও পাবি, তোর লাভার আমারও, ঠিক আছে, ডিল ইজ ডিল। 5-এর পেছনে 3টে 0 কিন্তু তুই পাবি। অর্থ ব্যানার্জির কথা ভাই খেলাফ হয় না, রাখলাম, ব্যস্ত আছি। দাদা, আমি যদি খুব খুব ভুল না করি তাহলে আপনি ওই বাদশার ডাইরেক্টর অরিত্র ব্যানার্জি না? হ্যাঁ স্যার, বিগ ফ্যান স্যার, যদি কিছু মনে না করেন একটা সেলফি নিতে পারি? থ্যাংক ইউ। স্যার আরেকটা হলো তো, আবার কেন? থ্যাংক ইউ স্যার। স্যার কি ছবি বানিয়েছেন মায়েরি? কোনো ছবি করতে গেলে কি লাগে? এন্টারটেনমেন্ট, ইমোশন আর এঙ্গেজিং কন্টেন্ট, এই সবই তো ছিল আপনার ছবিতে। আর স্টোরি ডেপথ, এক একটা ক্যারেক্টার তো এখনো পর্যন্ত মাথা থেকেই বেরোচ্ছে না। আর স্ক্রিন প্লেটা তো ইউশেন বোল্ডের থেকেও ফার্স্ট। স্যার মাইরি বলছি, আপনি না আমাদের বাংলার ওই নোলান, ট্যারেন্টিনো আর স্পিলবার্গের ককটেল মাইরি। না 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 না, বাড়ি বলছি না, মাইরি বলছি, অন গড। ওই কি বলে না, ক্যামেরার অ্যাঙ্গেল বুঝলেন তো, মানে এক একটা ফ্রেম যেন এক একটা পেইন্টিং। আর এডিটিংয়ের কি স্টাইল! না না, ব্যাপারটা হচ্ছে যে পুরো কাজটাই আমি করি, অল ক্রেডিটস গোস টু মি, আমি সবাইকে নিয়ে কাজ করতে ভালোবাসি, বুঝলে তো, আই লাভ গিভিং ক্রেডিটস টু পিপল।
আর ক্লাইম্যাক্সটা তো আগুন পুরো ছিল স্যার, কি করেছেন! মিউজিক আর সাউন্ড মিক্সিং তো পুরো ওয়ার্ল্ড ক্লাস। না মানে ব্যাপারটা হচ্ছে তোমাকে দেখেই বুঝতে পারছি যে তোমার সিনেমা নিয়ে বেশ ভালো পড়াশোনা। না মানে তোমার মতো রিভিউ সচরাচর দেখা যায় না, খুব একটা পাওয়া যায় না। তোমার সব ডিপার্টমেন্টেই বেশ জ্ঞান আছে। আচ্ছা হ্যাঁ, তোলে যেটা জিজ্ঞাসা করছিল, ফার্স্ট ডেতে অডিয়েন্স রেসপন্স কীরকম ছিল? হাউসফুল ছিল না? হ্যাঁ ইয়ে মানে স্যার, এটা তো যারা ওই হলে গিয়ে সিনেমা দেখেছিল তাদেরকে জিজ্ঞেস করলেই বোধ হয় ভালো হতো। কেন না মানে আসলে আমি ওই ফোনেই ডাউনলোড করে দেখেছি। দাদা আপনাকে রাগাতে চাইনি, একটু শুনবেন দাদা। দাদা একবার দাঁড়ান, দাদা দাদা এক মিনিট, আমাকে এক মিনিট দিন, আমি দু মিনিটের বেশি সময় নেব না। কি হয়েছে? আপনারা ফিল্ম লাইনের লোকেরা খবর দেখেন বা পড়েন না? না হোয়াট ইউ মিন বাই দিস? না মানে শহরের বিভিন্ন জায়গায় কিছুদিন ধরে খুন হচ্ছে, শুনেছেন? না। এই তো ধরুন এরকম একটা নির্জন জায়গায় একজন সিরিয়াল কিলার একটা বডি ডিসপোজ করতে এলো, সেখানে সে দেখলো তার প্রিয় ডাইরেক্টরকে, সে তার কাছে গেল, কথাও বলল, ছবিও তুললো, মানে ওই ফ্যান বয় মোমেন্ট বলতে পারেন আর কি। এটা ভাবার কোনো কারণ নেই যে সিরিয়াল কিলার বলে সিনেমা দেখে না, কিন্তু তার মধ্যে কিলিং সত্তাটাও আছে, তাই সে ভেবে পাচ্ছে না সে তাকে কি করবে, ছাড়বে নাকি মারবে। এখন সে ভেবে নিয়েছে, জানেন তো সে কি করবে। দাঁড়ান, আর বেশি কষ্ট হবে না, দাঁড়ান, ভয় পাবেন না। সানগ্লাস রে ব্যানের আরে হয়তো স্যার করি করি টোন অফ এই পুচকে গেট কর গেট এরিয়াম কর এরিয়াম কর শ
আমি কোনো কিলার টিলার নই স্যার, আমি একজন স্ট্রাগলিং অ্যাক্টর স্যার, আমি একজন স্ট্রাগলিং অ্যাক্টর, আমি আমি একজনের কাছ থেকে খবর পেলাম যে আপনি এখানে লোকেশন হান্টিংয়ে আসছেন, তাই আর কি এলাম স্যার। আমি আপনার ওই অফিসে গিয়ে যোগাযোগ করার চেষ্টা করেছি কিন্তু আপনার ওই দারোয়ানটা ঢুকতে দেয়নি স্যার। স্যার আমি শুনলাম আপনি সাইকো কিলার একটা ছবি করছেন, তাই আর কি এগুলো করতে বাধ্য হলাম। একটা চান্স দিয়ে দিন না স্যার, স্যার একটা চান্স দিয়ে দিন না স্যার, স্যার একটা চান্স স্যার। আপনি ভয় পেয়েছেন তো, আপনি ভয় পেয়েছেন তো, তার মানে আমি ভালো অ্যাক্টিং করেছি স্যার, স্যার প্লিজ স্যার দিন না স্যার, স্যার একটা চান্স স্যার, স্যার একটা চান্স, আমি স্টার হয়ে দেখাবো স্যার, স্যার একটা চান্স স্যার, স্যার স্যার একটা চান্স।